নমস্কার বন্ধুরা, ফায়ার ফাইট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনের দাবা নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আপনারা অনেকদিন ধরেই হয়তো ভাবছেন যে ফায়ার ফাইট চ্যানেল কেন ভিডিও আপলোড করছে না আমাদের জন্য। অনেকদিন ধরে ফায়ার ফাইট চ্যানেল থেকে কোনো রেসপন্স আসছে না, কী ব্যাপার? অনেকের ভিতরেই হয়তো এই কোশ্চেনটা জাগছে, যারা ফায়ার ফাইট চ্যানেলকে মন থেকে ভালোবাসে, যারা ফায়ার ফাইট চ্যানেলের অগ্রগতি চায়, যারা ফায়ার ফাইট চ্যানেলের ভালো চায়। তারা আমাদের অনেক ভিউয়ার আছে, অনেক সাবস্ক্রাইবার আছে, যারা সত্যিকারের ফায়ার ফাইটকে ভালোবাসে এবং তাদের মনে হয়তো হতাশার সৃষ্টি হচ্ছে যে ফায়ার ফাইট কেন কোনো ভিডিও দিচ্ছে না আমাদের জন্য। বন্ধুরা, আমি তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কয়েকটা কারণের জন্য আমি ফায়ার ফাইট চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো কী জন্য আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না, কী এমন কাজ করছিলাম যার জন্য আমাদের আপনাদের জন্য আমি কোনো ভিডিও আনতে পারছিলাম না, তো আপনারা নিজেরাই দেখে নিন সেই কাহিনী। কী জন্য আমি পাচ্ছিলাম না নতুন কোনো ভিডিও নিয়ে আসতে আপনাদের জন্য? তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা আছেন ফায়ার ফাইট চ্যানেলের ওয়েবসাইটে। ফায়ার ফাইট চ্যানেলের ওয়েবসাইট এমন একটা ওয়েবসাইট যা আপনার গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশনকে আরও মজবুত করবে, আরও শক্ত করবে এবং আপনাদেরকে নিয়ে যাবে একটা সাফল্যের চূড়ায়। তো ফায়ার ফাইট চ্যানেলের ওয়েবসাইটে আপনারা এসে গেছেন। এই ওয়েবসাইটের বিশেষত্ব কী এবং এই ওয়েবসাইট কী দেবে আপনাকে এবং এটা আমি কী জন্য আপনাদের জন্য তৈরি করছি, এই সমস্ত ব্যাপারে আমি ডিসকাস করব। তো বন্ধুরা, এটা হচ্ছে ফায়ার ফাইট চ্যানেলের ওয়েবসাইট। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্লগ আমি পোস্ট করে থাকি এবং বিভিন্ন ধরনের ব্লগ আমি পোস্ট করেছি, কিছু পোস্ট করেছি, প্রায় 26টার মতো ব্লগ অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। তো এই ফায়ার ফাইট চ্যানেল থেকে, এই ওয়েবসাইট থেকে আপনাদের কী সুবিধা হবে তো বলি। তো প্রথমেই যে কথা বলবো সেটা হচ্ছে, এখানে আপনি এই হোম পেজে যখনই আপনি ক্লিক করবেন, সেখান থেকে আমাদের এই আমাদের রিসেন্ট ব্লগ সম্বন্ধে আপনি জানতে পারবেন যে কী নতুন আপডেট দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা এই আপডেট লাস্ট আপডেট দেওয়া হয়েছে। তো এইরকম এখানে যেটা থাকবে সেটা হচ্ছে লাস্ট এবং সবথেকে কারেন্ট আপডেট। এবং যদি আপনারা পুরাতন ব্লগ সার্চ করতে চান তাহলে সোজা নিচে গিয়ে এখানে লাস্ট পেজ, মানে 3 নম্বর পেজে লাস্ট পেজ, এখানে এখানে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন তখন আপনি লাস্ট পেজের আপডেট আপনি পেয়ে যাবেন এবং এখান থেকেই শুরু হয়েছে আমার ব্লগ দেওয়া। এবং আপনারা জানেন এই ভিডিওটাও আমার অনেক ভাইরাল হয়েছে। তো চলুন বেশি কথা না বা দেখাবো যে এই ফায়ার ফাইট চ্যানেলের এই ওয়েবসাইট থেকে আপনারা কী কী পেতে পারেন। তো এখানে আপনারা বুকে যখন আপনারা ক্লিক করবেন, মানে বইয়ে যখন আপনারা ক্লিক করবেন, তখন অনলাইন মক টেস্ট বাই, মানে অনলাইন যে মক টেস্ট হবে, আপনারা জানেন গ্রুপ ডির জন্য মক টেস্ট দিতে হবে অনলাইনে এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের যে এসআই যে পরীক্ষাটা হবে তাতে বলা আছে ওটা অনলাইনও হতে পারে, অফলাইনও হতে পারে। ওটার কিন্তু এখনও গ্যারেন্টিভাবে, মানে সিওরিটিভাবে কিছু বলা নেই, তবে সম্ভবত অফলাইন হওয়ার চান্সটাই বেশি। তো তো এখন ম্যাক্সিমাম পরীক্ষায় ব্যাংক, এসএসসি, সিজিএল ম্যাক্সিমাম পরীক্ষায় অনলাইন করে দিয়েছে। তো অনলাইন পরীক্ষা দেওয়ার আগে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে অনলাইনে পরীক্ষা কীভাবে দিতে হয়, তো তার জন্য অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো ওই প্র্যাকটিস করার জন্য আপনারা মক টেস্ট কোথার থেকে কিনবেন? তো আপনারা এখান থেকে গিয়ে অনলাইন মক টেস্ট কিনতে পারেন, কিন্তু আমি এখনও লিঙ্কটা এর লিঙ্কটা অ্যাক্টিভেট করিনি, কারণ এই এই যে ওয়েবসাইটটা আপনারা দেখছেন এটা কিন্তু 100% এখনও কমপ্লিট হয়নি, এটা প্রায় 50% কমপ্লিট হয়েছে এবং আস্তে আস্তে কাজ এগোচ্ছে এবং খুব তাড়াতাড়ি হয়তো 100% কমপ্লিট হয়ে যাবে। এবং 100% কমপ্লিট হলে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে অলরেডি আমি জানিয়ে দেবো। তো এখানে আপনারা অনলাইন মক টেস্ট বাই করবেন, ফ্রি পিডিএফ বুক, কিছু পিডিএফ বুক, মানে বই আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং স্টাডি মেটেরিয়াল বাই অফ ভেরিয়াস কোচিং সেন্টার, বিভিন্ন ধরনের যে কোচিং সেন্টারের যে স্টাডি মেটেরিয়াল হয় সেটা আপনারা এখান থেকে কিনতে পারবেন। পিডিএফ বুক বাই অনলাইন, মানে কিছু পিডিএফ বই হয় যেগুলো অনলাইনে বাই করা যায় সেগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন। এবং অনলাইনে বই যে বই অনলাইন অনলাইনে যে বই হয় সেই বই আপনাকে কোনো সময় খরচ করে আপনাকে কোনো কলেজ স্ট্রিট বা অন্য কোনো বইয়ের দোকানে যেতে হবে না। আপনার বা যে বইগুলো হয়তো আপনারা অন্য, মানে সাধারণ বুক স্টলে যেগুলো আপনারা পাবেন না কোথায় পাবেন, এরকম অনেকেই অনেকেই চিন্তায় থাকেন বা আমি দেখেছি অনেকেই আমাকে ফোন করে, অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে, তো তারা ডাইরেক্ট এখানে গিয়ে বই অনলাইনে কিনতে পারে।
তো এই ফেসিলিটি আছে। আপনারা যদি এখানে বুক বাই বুক অনলাইনে যদি ক্লিক করেন, তাহলে কিছু কিছু বই আমি এখানে লিস্টিং করেছি, সেই বইগুলো আপনারা কিনতে পারবেন। যেমন এখানে যেমন এখানে পুলিশের যে বই, পুলিশের যে রিক্রুটমেন্ট হবে তার প্র্যাকটিস সেটের বই আপনারা এখান থেকে কিনতে পারবেন। আফগানি যে এসআই নিয়োগ করা হবে তার প্র্যাকটিস সেটের বই আপনারা এখান থেকে কিনতে পারবেন। রেলের গ্রুপ ডি যে প্র্যাকটিস বই আছে সেটা আপনারা এখান থেকে কিনতে পারবেন। এরকম কিছু কিছু বই এখনও পর্যন্ত লিস্টিং করা হয়েছে এবং ভবিষ্যতে আরও আরও বই লিস্টিং করা হবে এবং সেই বইগুলো আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন। এরপরে আমরা আছি সিলেবাস। সিলেবাস হচ্ছে বিভিন্ন পরীক্ষার যে সিলেবাস, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সিলেবাস বা WBCS-এর যে সিলেবাস, এরকম বিভিন্ন পরীক্ষার যে সিলেবাস, এই সিলেবাস আপনারা এখান থেকে ডাউনলোড করে দিতে পারবেন। এখনও পর্যন্ত দুটো পরীক্ষার সিলেবাস এখানে দেখাচ্ছে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের যে সিলেবাস, সেই সিলেবাসটা এখানে এখন আপাতত শো করছে। আস্তে আস্তে এই ওয়েবসাইট যত ডেভেলপমেন্ট হতে থাকবে তখন আস্তে আস্তে সমস্ত পরীক্ষাকে সমস্ত পরীক্ষার সিলেবাসকে কভার করে যাবে এই ওয়েবসাইট। এবার আসি এক্সাম। এক্সাম অপশনে যখন আপনি আসবেন তখন আপনি কী কী পরীক্ষার জন্য ফোকাস করছেন, প্রাইমারি টেট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ব্যাঙ্ক, PSC, রেল, SSC, WBCS, আদার এবং এইরকম সমস্ত সরকারি চাকরির যে সিলেবাস, ম্যাটেরিয়াল, স্টাডি নোট, মক টেস্ট, অনলাইন বুক পারচেস, এই সমস্ত ধরনের অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। সাপোজ আপনি এখানে এখন ট্রেন্ডিংয়ে চলছে WBP, তো WBP আমরা ক্লিক করছি। WBP-তে ক্লিক করার পরে আপনারা কী পায় দেখুন, WBP-র জন্য যে WBP রিলেটেড যে মডেল কোশ্চেন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তাছাড়া আপনারা সিলেবাসটা ডাউনলোড করতে পারবেন, যে বইগুলো অনলাইনে আপনাদের কেনার প্রয়োজন আছে সেই বইগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন। তাছাড়া আপনারা মডেল কোশ্চেন, এই যে WBP মডেল কোশ্চেন এবং কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে জানতে পারবেন। এছাড়া কিছু কিছু GK যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন পৃথিবীর বৃহত্তম জিনিস এখান থেকে আপনারা জানতে পারবেন, এই যে পৃথিবীর বৃহত্তম প্রেক্ষাগৃহ, পৃথিবীর বৃহত্তম সাগর, পৃথিবীর বৃহত্তম দিন, এই সমস্ত ব্যাপারে মানে এইরকম স্ট্যাটিক GK এখানে কিছু কিছু আমি পোস্ট করে থাকি, যেগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন। তারপরে আপনাদেরকে নিয়ে যাব এক্সাম মানে আপনি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন সেই পরীক্ষা রিলেটেড সমস্ত ধরনের পোস্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং এই ম্যাটেরিয়ালগুলো, এই পোস্টগুলো আপনাদের খুবই হেল্পফুল হবে। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্রতিদিনই ওয়েবসাইটটা একবার সকালে একবার বিকালে খুলবেন, কারণ প্রতিদিনই আমি কিছু না কিছু আপডেট, কিছু না কিছু ম্যাটেরিয়াল, কিছু না কিছু GK আপনাদেরকে দিতে রাখবো এবং যেগুলো আপনাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তাই আপনারা প্রতিদিনই ওয়েবসাইটটাকে ভিজিট করুন এবং আপনার এই পোস্টগুলো পড়ুন বা এই ওয়েবসাইট এই ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করুন এবং এই ম্যাটেরিয়ালগুলো আপনার পরীক্ষার পক্ষে খুবই হেল্পফুল হবে। তো বেশি কথা না বাড়িয়ে এক্সাম, এরপরে যাই জব নোটিফিকেশান। রিসেন্ট যে জব নোটিফিকেশান বেরোচ্ছে, যেমন এখানে 3টে জব নোটিফিকেশান বেরিয়েছে, তো সেই 3টে জব নোটিফিকেশানের ব্যাপারে ডিসকাস করা হয়েছে। তো রিসেন্ট যে জব আপডেট, যে জব নোটিফিকেশান যেটা আমি ইউটিউব চ্যানেলে বলে থাকি, সেইরকম কিছু কিছু ছোটো ছোটো জব নোটিফিকেশান আছে যেগুলোতে, যেমন এই যে কেডি ক্যাম্পাসে যেমন টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে, এটা অনেকেই জানে না, এরকম ছোটো ছোটো রিক্রুটমেন্টের জব নোটিফিকেশান আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া নিউজ মানে হচ্ছে যে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের নিউজ আপনারা এখান থেকে পাবেন, যেমন পে স্কেল কার্য করতে হবে, ডেডলাইন মেনে নিল শিক্ষকরা, এরকম প্রাইমারি টেট, SSC, রেল, PSC বিভিন্ন ধরনের যে নিউজ, জব নিউজ, সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের সাবজেক্ট, আপনি GI, ম্যাথ, চাইল্ড সাইকোলজি, ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, কম্পিউটার, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড মিসলিনিয়াস আদার্স, অনেক কিছু যে সাবজেক্টের যে GK হয় সেই সাবজেক্টের কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনি যদি সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা করতে চান, শুধু সাবজেক্ট ওয়াইজ যদি সার্টিফিকেট পেতে চান, সেখান থেকে আপনারা শুধু সাবজেক্টে ক্লিক করে আপনারা পেয়ে যেতে পারবেন। কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে পেয়ে যাবেন, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এখনও পর্যন্ত আপডেট করা হয়নি, আস্তে আস্তে আপডেট করা হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এখন আমাদের কাজ চলছে। খুব শীঘ্রই কারেন্ট অ্যাফেয়ার্স লিঙ্কটা আপডেট হয়ে যাবে এবং অ্যাক্টিভেট করা হয়ে যাবে এবং এই কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের রেলের এবং আপকামিং যে এক্সামগুলো আসছে সেগুলোর পক্ষে খুবই হেল্পফুল হবে। স্টাডি নোট, এখানে স্টাডি নোট মানে বিভিন্ন ধরনের স্টাডি নোট আপনারা পাবেন, যেমন যে 20 ইম্পর্টেন্ট কোশ্চেন অফ রেলওয়ে গ্রুপ ডি, এখানে PDF ডাউনলোড, এখানে যখন গেলেন
এখানে গিয়ে আপনারা এই স্টাডি নোট সম্বন্ধে কিছু বিবরণ পাবেন এবং সেই স্টাডি নোট আপনারা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এইরকম ডাউনলোড হচ্ছে, তো এইরকমভাবে আপনারা বিভিন্ন স্টাডি নোট এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই ধরনের জিনিস আপনারা স্টাডি নোট থেকে পাবেন। স্টাডি নোট জিনিসটা আপনাদের খুব হেল্পফুল কাজে লাগবে। ওকে, তারপরে মডেল কোশ্চান, তারপরে এই বিভিন্ন ফাদার অফ ম্যাথামেটিক্স, সিলগস, পৃথিবীর বৃহত্তম, এগুলো স্টাডি নোটে আন্ডারে পড়ে। তো এই স্টাডি নোট আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। মক টেস্ট আপনারা হয়তো প্রিপারেশন নেওয়া হয়ে গেছে বা নিচ্ছেন, তো কীরকম হচ্ছে, তো মক টেস্ট যাচাই করার জন্য এখান থেকে মক টেস্ট পেপার আপনারা ডাউনলোড করতে পারবেন, যেগুলো আপনাদের খুব কাজে লাগবে। প্রিভিয়াস ইয়ার পেপার, বিভিন্ন ধরনের পরীক্ষা যে হয়ে গেছে এবং প্রিভিয়াস ইয়ার পেপার আপনারা ডাউনলোড করতে পারবেন। যেমন প্রিভিয়াস ইয়ার পেপার, যেমন প্রাইমারি টেটের প্রিভিয়াস ইয়ার পেপার ডাউনলোড করতে পারবেন। ফরেস্ট গার্ডের যে প্রিভিয়াস ইয়ার পেপার আছে, সেটা যেটা ডাব্লিউপি লেডি কনস্টেবলের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই প্রিভিয়াস ইয়ার পেপার আপনারা ডাউনলোড করতে পারবেন। রেলের যে 10 বছরের পুরনো পেপার, সেই পেপার আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। রেলের গ্রুপ ডির যে প্রিভিয়াস 10 বছরের কোশ্চান, সেটাও আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এটা আপনাদের খুব হেল্পফুল হবে। তো এই সমস্ত কিছু তথ্য আপনারা পাবেন। এবং শুধু তাই নয়, আপনারা এখান এই যে ট্যাগ অপশানটা দেখছেন, এই ট্যাগ অপশানে গিয়ে আপনার কী দরকার, ব্যাংক সম্বন্ধে দরকার, না বায়োলজি সম্বন্ধে দরকার, না কী কী বই সম্বন্ধে দরকার, মানে বই অনলাইনে পারচেস করতে চান, বা কেমিস্ট্রি, কম্পিউটার, কনস্টিটিউশন, ইকোনমিক্স, ফরেস্ট গার্ড, জিওগ্রাফি, ডাব্লিউবিপি, রেল, পিএসসি, যেটা সম্বন্ধে আপনার দরকার, সেই কিওয়ার্ড আপনারা এই ট্যাগ থেকে সার্চ করে নিতে পারেন। অথবা আপনি হয়তো ডাব্লিউবিপি সম্বন্ধে জানতে চান, আপনারা এখানে সার্চ অপশানে লিখবেন ডাব্লিউবিপি, ডাব্লিউবিপি রিলেটেড যা যা স্টাডি ম্যাটেরিয়াল, নোট, মক টেস্ট, সিলেবাস, সমস্ত কিছু বই, সমস্ত কিছু এখানে আপনারা চলে আসবে। এখান থেকে আপনারা এই ব্লগসে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের স্টাডি ম্যাট, নোটস, মক টেস্ট, এই সমস্ত ব্যাপারে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। এইগুলো আপনাদের খুব হেল্পফুল হবে। এবং আপনারা যদি চান, তাহলে আমাকে এই জয়েন আস এই 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 ফেসবুক পেজে গিয়ে আপনাকে ফলো করতে পারেন, বা এখানে এই ফলো অপশানে গিয়েও আমাকে ফলো করতে পারেন। অথবা এই ওয়েবসাইটে প্রতিদিন কী কী আপডেট হচ্ছে সেটা জানার জন্য আপনারা এখানে এই যে ফলো বাই ইমেল, এখানে আপনার ইমেল আইডি দেবেন, দিয়ে সাবমিট করবেন। তো প্রতিদিন যা যা নতুন নতুন পোস্ট আপডেট করা হবে, আপনাকে মেল মারফত আপনাকে মেল করে জানিয়ে দেওয়া হবে। তো এটা আপনাদের পক্ষে খুবই কাজে লাগবে। এরপরে আমি বলি, আপনাদের প্রিপারেশান আরও সহজ করার জন্য, আরও অ্যাট্রাকটিভ করে তোলার জন্য আমি এবং আমাদের ফায়ার ফাইটের সাথে কানেক্টেড করার জন্য আমি তো যে চ্যানেলটা বানিয়েছি, সেই চ্যানেলটা তো আপনাদের কাজে লাগছেই। আপনারা তো সবাই জানেন, এবং এই চ্যানেল আপনাদের সব থেকে সবার আগে তো জব নোটিফিকেশান, বিভিন্ন ধরনের আপডেট তো দিতে চলেছে। এবারে আপনাদেরকে যে আপনাদেরকে চ্যানেলটা যেটা দিতে যাবে, যে এখানে পড়াশোনা রিলেটেড কোনো কোশ্চান, পড়াশোনা রিলেটেড কোনো ভিডিও এখনও পর্যন্ত দেওয়া হয়নি, মানে কোনো জিকে বা কোনো ম্যাথের যে কোশ্চান, সেই সব ব্যাপারে কিন্তু কোনো কিছু ডিসকাস করা হয়নি। কেন করা হয়নি, তার কারণ হচ্ছে আমি চেয়েছিলাম যে একটু ভালোভাবেই শুরু করব। তো এরপরে এই এই একটা এপিসোড শুরু হবে, যেখানে প্রতিদিন মিনিমাম 20টা জিকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে, এবং ওই জিকেগুলো এখানে পোস্ট করা থাকবে। তো তো এখানে আপনাদের কী সুবিধা হবে, ফার্স্টে যখন আমি এই চ্যানেলে ডিসকাস করব, তাতে আপনাদের 50% মাইন্ড 50% মুখস্থ হয়ে যাবে। এবার আপনি যখন ওই তখন আপনাকে ভিডিও পজ করে করে লিখতে হবে না, আপনি এখন প্রথমে ভিডিওটা মন দিয়ে দেখে নিলেন, দেখে নেওয়ার পরে আপনার 50% যখন কভার আপ হয়ে গেল, আপনি 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 চলে যাবেন সোজা ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটে ওই পোস্টটাকে খুলে, সাপোজ আপনাকে একটা দেখাচ্ছি, যেমন একটা পোস্ট ছিল পৃথিবীর বৃহত্তম, ধরো পৃথিবীর বৃহত্তম সম্বন্ধে আমি ডিসকাস করলাম, ওখানে আমি চ্যানেলে ডিসকাস করলাম, তাতে আপনার 50% কভার হয়ে গেল। এরপরে আপনি ওই যে জিকেগুলো যে ডিসকাস করলাম, সেই জিকেগুলো আপনি এই ওয়েবসাইটে এসে আপনার খাতায় নোট ডাউন করলেন, তাতে আপনার 25% কভার হয়ে গেল। এবং তারপরে আপনি যখন পড়বেন, তাতে আপনার 25% কভার হলো, মানে 100% কভার হয়ে গেল। মানে এই ক্ষেত্রে এই জিকেগুলো আপনার কিন্তু ভোলার চান্স কম। এবারে আমি আপনাকে একটা সোজা হিসাব দেখাই,
এখন আপনি প্রতিদিন 20টা করে কোশ্চেন, জাস্ট আধ ঘন্টা সময় ওয়েস্ট করে যখন ডেলি 20টা করে কোশ্চেন আপনি করবেন, তাহলে মাসে আপনার 600টা কোশ্চেন হচ্ছে এবং বছরে আপনার 7200টা, 7200-র মতন কোশ্চেন আপনার মুখস্থ হয়ে যাচ্ছে। এবং 7200 কোশ্চেন মানে একটা হিউজ পরিমাণ জিকে আপনার কালেকশন হচ্ছে, এবং যেটা আপনার সমস্ত পরীক্ষা, শুধু WBP, রেল, SSC নয়, WBCS পর্যন্ত সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আপনার কাজে লাগবে। তো আপনারা এই এই সিরিজটা সম্বন্ধে যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং এই কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের ইন্টারেস্ট চেক করতে পারবো এবং খুবই বেশি মোটিভেট হতে পারবো এবং ভালো ভালো জিকে আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। তো কমেন্ট অবশ্যই করবেন, কমেন্টটা মাস্ট। এবং আপনারা প্রতিদিন আমাদের ওই ওয়েবসাইটটাকে ভিজিট করবেন, এটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আপনারা যখন পড়েন, এখন অনেকেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসবের প্রতি বেশি এডিক্টেড, কিন্তু আপনাদেরকে একটা কথা জিনিস কোথায় মাথায় রাখতে হবে, এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইগুলোর থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। তো এত খুব এত সহজ নয়, এত তাড়াতাড়ি আপনারা এইগুলো কুইট করতে পারবেন না। তাই আপনারা যদি এই জিনিসগুলোকে অপচয় না করে যদি এইগুলোকে আপনারা যদি শিক্ষামূলক কাজে লাগান, তাহলে আপনাদের প্রিপারেশনটা স্ট্রং হবে এবং আপনারা খুব সহজেই একটা ভালো এফেক্টিভ রেজাল্ট আপনারা পাবেন। তো তার জন্য আমি কী করেছি, একটা ফেসবুক পেজ আপনাদের জন্য খুলেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কী করবেন, এই পেজটাকে লাইক করবেন, ফলো করবেন, এবং এখান থেকে আপনারা ডাইরেক্ট আমার ইউটিউব চ্যানেলে চলে আসতে পারেন। এখান থেকে লাইক করবেন, ফলো করবেন, আর যদি মনে হয় যে বন্ধুদের মধ্যে এই পেজটা শেয়ার করার দরকার আছে, তো একবার প্লিজ শেয়ার করে নেবেন। এবার আমি বলি, তো এবার এই পেজে লাইক করে আপনাদের সুবিধা হবে কী হবে, যখন আমি ওয়েবসাইটে কিছু আপলোড করব বা আমার চ্যানেলে কিছু আপলোড করব, তার আপডেট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং তাছাড়া ছোটো ছোটো কিছু আপডেট আমি এই আমার এই পেজে দেবো, যেগুলো আপনার পড়াশোনার পক্ষে খুবই হেল্পফুল হবে, তো এগুলো আপনার পক্ষে খুবই কাজে লাগবে। তো আশা করি এই চ্যানেলটাকে লাইক করে রাখা আপনার খুব যুক্তিযুক্ত হবে। তাছাড়া আমি নিচে ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলও খুলেছি, যেখানে আপনারা আমার ওয়েবসাইট, আমার ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন ধরনের ছোটো ছোটো আপডেট আপনারা এখান থেকে পাবেন। তা টেলিগ্রাম চ্যানেলের সাথে আপনার যুক্ত হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, তো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা টেলিগ্রাম চ্যানেলও আমাকে ফলো করতে পারেন। তো এইরকমভাবে আপনাদেরকে পুরোপুরি ডিজিটাল শিক্ষায় নিয়ে আসার জন্য ফায়ার ফাইটের এই একটা প্রয়াস, যেটা আপনাদের যে প্রিপারেশন তাকে খুবই স্ট্রং করবে। এবং শুধু তাই নয়, আপনারা শুধু পড়ে গেলে হবে না, গ্রুপ ডিসকাশন দরকার। তার জন্য এই এই ছোটো ছোটোখাটো যে ডিজিটাল প্রয়াস, সেটা আপনাদের বাড়িতে বসেই আপনারা গ্রুপ ডিসকাশন করতে পারবেন। এবং ফেসবুকের প্রতি বা হোয়াটসঅ্যাপের প্রতি যে অপচয় টাইম যে আপনারা নষ্ট করছিলেন, সেটা আপনাদের এখান থেকে আশা করি সেই সেই অপচয়টা হবে না, সেটা আপনাদের হয় প্রিপারেশনে কাজেই লাগবে আমার মনে হয়। তাই আমি এই দৃষ্টিভঙ্গি রেখেই আমি এই টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ এইগুলো বানিয়েছি এবং ওয়েবসাইট তো রয়েছে, এবং যাতে আপনারা ডেলি আপডেটটা পেতে পারেন। এবং তার সাথে এই যে আমাদের যে নতুন জিকে সিরিজ চালু করছি, যেটা আপনাদের খুবই হেল্পফুল হবে, তো এই জিকে সিরিজটা আপনাদের জন্য খুব শীঘ্রই চালু করতে চলেছি। তাছাড়া আমার যে বিভিন্ন ধরনের যা জব নোটিফিকেশন বা পড়াশোনা সংক্রান্ত যে বিভিন্ন ধরনের যে বইয়ের লিস্ট থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের পড়াশোনার পদ্ধতি এবং বিভিন্ন ধরনের যে তথ্য, সেই তথ্য যেমন পরিবেশন করতে থাকবো। আপনারা শুধু ফায়ার ফাইটের সঙ্গে থাকুন এবং ফায়ার ফাইটকে ভালোবাসুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে, এই মানসিকতা থেকে পড়ুন, চাকরি হবে। আর যদি ভিডিওটি হেল্পফুল হয়, যদি ভিডিওটি আপনার মনে হয় যে কাজে লাগবে, তবে প্লিজ একটু লাইক করে দেবেন। আর প্লিজ এই ভিডিওটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মধ্যে প্লিজ একবার শেয়ার করে নেবেন, কারণ প্রত্যেকের এই ফায়ার ফাইট সম্বন্ধে জানাটা দরকার, এটা আমার মনে হয়। তো এটা প্লিজ শেয়ার করে নেবেন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে, এই মানসিকতা থেকে পড়ুন, চাকরি হবেই।